আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি খামারের পচন নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ রিদুয়ান খন্দকার। দর্শক বন্ধুরা, আজ আমি একটি বিনোদনের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা হয়তো হাঁস মুরগি গরু মহিষ ছাগল ভেড়া পাখি কবুতরকে ওষুধ খাওয়ান, বুঝুন না কোন ওষুধটি কী কাজ করে, কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে। তেমন একটি ঔষধ ফাস্ট বেড, এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তার নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। জ্বর, ব্যথা, যেমন মাথা ব্যথা, কানের ব্যথা, শরীরের ব্যথা, স্নায়ুতন্ত্র অন্ত্রপ্রদাহের কারণে ব্যথা, রিউমাটয়েড জ্বর, টিকা দেওয়ার পরে ব্যথা, প্রসবের পর ব্যথা, অপারেটিভের পর ব্যথা এবং আঘাত, পোড়া বা অন্য কোনো সংক্রামক কারণে টিস্যু ফুলে যাওয়া থেকে পুনরুদ্ধার, উভয় প্রাণী এবং হাঁস মুরগির রোগ, ফাসবেট বুলাস ভিসারাল অঙ্গগুলিতে কোনো আপাত স্থূল ক্ষত বা হিস্টোপ্যাথোলজিক্যাল ক্ষত তৈরি করে না। ফাসবেট বুলাস কোনো নেফ্রোকোসিটি সৃষ্টি করে না এবং নিরাপদে ব্যবহার করা যেতে পারে। প্যারাসিটামল একটি জ্বর ও ব্যথানাশক যা সাইক্লো অক্সিজিনাস এনজামকে বাধা প্রদানের মাধ্যমে প্রোস্টাগ্লাইডিন সংশ্লেষণের বাধা প্রদান করে। প্যারাসিটামলের দুর্বল অ্যান্টি ইনফ্লেমেটরি কার্যকলাপের সাথে ব্যথানাশক এবং অ্যান্টিবায়োটিক বৈশিষ্ট্য রয়েছে। প্যারাসিটামল এসিটামিনোফেন প্রাথমিকভাবে সিএনএসে কাজ করে বলে মনে করা হয়। সাইক্লো অক্সিজিনেসের উভয় আইসোফ্রম কজ ওয়ান, কজ টু এবং কজ থ্রি এনজাম প্রোস্টাগ্লাইডিন পিজি সংশ্লেষণের সাথে জড়িত হয়ে ব্যথার থ্রেশহোল্ড বৃদ্ধি করে। প্যারাসিটামল একটি প্যারা অ্যামানোফেনল ভেরিভেটিভ দুর্বল প্রদাহ বৃদ্ধি কার্যকলাপ সহ ব্যথানাশক এবং অ্যান্টিবায়োটিক বৈশিষ্ট্য রয়েছে। প্যারাসিটামল হলো সবচেয়ে বহুল ব্যবহৃত নিরাপদ এবং দ্রুত কার্যকরী ব্যথানাশক। এটি ভালোভাবে সহনীয় এবং অ্যাসপিরনের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। নির্দেশনা পোলট্রির ক্ষেত্রে জ্বর ও ব্যথায় টিকা প্রদান, ঠোঁট কাটা, আঘাত, সংক্রামক রোগ ইত্যাদির ক্ষেত্রে সৃষ্ট ব্যথা নির্দেশিত। গবাদি পশুর ক্ষেত্রে জ্বর, ব্যথা, আঘাত, আংশিক প্রদাহ, প্রসবজনিত অস্ত্রোপচার ইত্যাদির কারণে সৃষ্ট ব্যথা এবং আঘাত, ইঞ্জুরি, আগুনে পোড়াজনিত, পেশি ফুলে যাওয়া এবং যে কোনো সংক্রামক রোগের ক্ষেত্রে সহযোগী হিসাবে ব্যবহার্য। ফাস্ট ব্যাট কবুতর এবং পাখির জন্য খুব ভালো কাজ করে। এই ওষুধটি জ্বর ও ব্যথা নিরাময়ের জন্য শতভাগ কার্যকরী। ঔষধের নাম ফাস্ট ব্যাট, ওষুধের ধরন পাউডার, নির্দেশিত প্রাণী গবাদি পশু ও পোলট্রি, মূল উপাদান ও পরিমাণ প্রতি গ্রাম পাউডারে রয়েছে প্যারাসিটামল বিপি 500 মিলিগ্রাম। বোলাসের ক্ষেত্রে প্রতিটি বোলাসে আছে প্যারাসিটামল বিপি 2 গ্রাম। অতি নির্দেশনা প্যারাসিটামলের প্রতি সংবেদনশীল পোলট্রি ও গবাদি পশুতে প্রতিনির্দেশিত। সতর্কতা ও সাবধানতা পরিপাকতন্ত্রে আলসার বা রক্তপাতের সম্ভাবনা আছে এমন পোলট্রি ও গবাদি পশুতে ব্যবহার করা উচিত নয়। তাছাড়া প্যারাসিটামল বিড়ালে কোনো মাত্রাতেই ব্যবহার করা উচিত নয়। পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ কখনও কখনও কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে, বিরল জানা যায়নি। গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার প্যারাসিটামল গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার করা যেতে পারে, তবে ঝুঁকি ও প্রয়োজনীয়তা বিবেচনা করে গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে প্রয়োগ করা উচিত। ঔষধের মিথস্ক্রিয়া ওষুধের সাথে অন্যান্য নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি এবং নিফ্রোটক্সিক ড্রাগসের সাথে একত্রে ব্যবহার কিডনি সমস্যা দেখা দিতে পারে, খাবার ও অন্যান্যের সাথে জানা যায়নি। মাত্রাধিক্য তীব্র মাত্রাধিক্যের কারণে বৃক্ক ও যকৃতে সমস্যা হতে পারে, লক্ষণজনিত ও সহযোগী চিকিৎসায় নির্দেশিত, প্রয়োজনে অ্যাসিটাইল সিস্টিন দিয়ে চিকিৎসা করাতে হবে। প্রত্যাহারকাল মাংস, দুধ ও ডিম জানা যায়নি। ব্যাগ সাইজ বুলাসের ক্ষেত্রে প্রতিটি বক্সে 15x4 বুলাস ব্লিস্টার স্ট্রিপে সরবরাহ করা হয়, WSP 100 গ্রাম স্যাশেট। উৎপাদনকারী প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড, বাজারকারী প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। ডোজ প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম ওষুধের প্রয়োগ পথ শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য। WSP পোলট্রির ক্ষেত্রে 1 গ্রাম 2 থেকে 3 লিটার খাওয়া পানিতে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার করে 4 থেকে 5 দিন খাওয়াতে হবে। গবাদি পশুর ক্ষেত্রে 4 গ্রাম 130 থেকে 140 কেজি দৈহিক ওজনের জন্য দিনে 3 বার করে খাওয়াতে হবে। বোলাসের ক্ষেত্রে গবাদি পশুর জন্য একটি বোলাস 130 থেকে 140 কেজি দৈহিক ওজনের জন্য 15 মিলিগ্রাম/কেজি দৈহিক ওজন হিসাবে দিনে 3 বার খাওয়াতে হবে। পোলট্রির ক্ষেত্রে একটি বোলাস 10 লিটার খাওয়ার পানির সাথে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার করে 4 থেকে 5 দিন খাওয়াতে হবে অথবা রেজিস্টার্ড ভেটেরিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য। সংরক্ষণ আলো থেকে দূরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে ও শুষ্ক স্থানে রাখুন।
সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন, শুধুমাত্র পশু চিকিৎসা ব্যবহারের জন্য। দাম খুচরা মূল্য প্যাকেটের গায়ে লেখা আছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।